তার যেমন তারা বলেন যে বাংলাদেশে এত গরু জমায় হয়,
সবচেয়ে বেশি করুণ রসুল নাই তার তার মধ্যে মুসলিম দেশগুলোর মধ্যে চিন্তা করে দেখেন সবচেয়ে বেশি করুণ রসুল নাই শীর্ষ তালিকায় যে দুটো দেশ রয়েছে একটা হল যুক্তরাষ্ট্র একটা হল অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র আর কি সবচেয়ে বেশি করুণ রসুল নাই তারপর আছে নিউজিল্যান্ড তিন নম্বর সিরিয়ায় চার নম্বর সিরিয়ায় রয়েছে আর্জেন্টিনা দেখেন না খেলতে গেছে কত মন সূচি বস্তু নিয়ে গেছে মন্ত নাম টন বস্তুর কোন প্রয়োজন আমাদের ওই দেশের একজন মানুষের প্রতিদিনের মানে এক বছরের বস্তুর হিসাব দিয়েছে একজন মানুষ বছরে কয় কেজি বস্তু খায় যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এরা 125 কেজি বস্তু খায় এক এক বছর বছরের হিসাব গড় হিসাবে কত 125 বলেন যে বাংলাদেশ তারা 122 কেজি এরপরে 158 90 কেজি 80 কেজি এরকম করতে 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 আপনি দেখবেন যে একজন মানুষ বছরে গড়ে এত বেশি পরিমাণে বস্তু পায় সবচেয়ে কম বস্তু পাওয়ার দিক থেকে বাংলাদেশ হল সেকেন্ড দ্বিতীয় বাংলাদেশ কি তাহলে ফার্স্ট হল যে কম বস্তু পাওয়ার দিকে ফার্স্ট হয়েছে কম বস্তু পাওয়ার তালিকায় সবচেয়ে কম বস্তু পায় তারা তারা হচ্ছে ভারত ভারতের এমন এক অঞ্চল আছে যেখানে কোনো গোস্তই খায় না নিরামিষ খায় শুধু এরা বছরে একজনের গড়ে গোস্ত খায় একজন 3 কেজি মাত্র 3 কেজি অথচ প্রায় 130 কোটি মানুষের বসবাস একজন মানুষ বছরে মাত্র 3 কেজি পরিমাণে গোস্ত খায় বাংলাদেশ খায় বছরে 3 কেজি 400 গ্রাম আমরা বছরে কত এখন বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন যে তার অধিকাংশ অন্যান্য সময় এমন গরিব মানুষ আছে বছরে কুরবানি আর দাওয়াত বাড়ি ছাড়া গোস্ত কিনে খাওয়ার মতো ক্ষমতা অনেকের নেই সব হিসাব তো ঢাকার মতো করলে হবে না এটা হলো আপনাদের এটা কেন বলতেছি কারণগুলো আমি বলবো ইথিওপিয়া বছরে একজনের গোস্ত খাওয়ার পরিমাণ 4 কেজি 540 গ্রাম ওরা বছরে গোস্ত খায় আফ্রিকা মহাদেশের একটা দেশ নাইজেরিয়া বছরে এক এক জনের গোস্ত খাওয়ার পরিমাণ 5 কেজি 900 গ্রাম প্রায় 6 কেজির মতো তানজানিয়া বছরে এক একজন গোস্ত খায় ভাগে পরে 7 কেজি মোজাম্বিক একটা দেশের নাম একজন আল্লাহর ওলির নামে দেশটা মুসা বিন বেক আল্লাহর ওলি ছিলেন মুসা বিন বেক একজন আল্লাহর ওলি মস্ত বড় উনি সেই অঞ্চলে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন তাকে কেন্দ্র করে ওই দেশটার নাম হয়েছে মোজাম্বিক শব্দটা ছিল মুসা বিন বেক এখান থেকে মোজাম্বিক এই দেশের মানুষগুলো বছরে গোস্ত খায় 7 কেজি 26 গ্রাম 7 কেজি 26 গ্রাম মাত্র ওরা ঘানা একটা দেশ আছে এটা পশ্চিম আফ্রিকার একটা দেশ এরা বছরে 9 কেজি 700 গ্রাম বস্তু এক একজন ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে সর্বাধিক মুসলিম বসতিপূর্ণ দেশ হলো ইন্দোনেশিয়া কোন দেশ প্রায় 27.5 কোটি মানুষের বাস ইন্দোনেশিয়া এখন আরো বেশি এটা আরো অনেক আগের হিসাব এখন তো আরো অনেক মানুষ সেখানে বাস করে বিশ্বের চতুর্থ শীর্ষ জনবহুল দেশ হচ্ছে ইন্দোনেশিয়া এরা বছরে এক একজন মানুষ গোস্ত খায় 12 কেজি এক একজন কত পাকিস্তান আর একটু বেশি খায় 12.7 কেজি 12 কেজি 700 গ্রাম হাইতি একটা দেশ আছে গরিব রাষ্ট্র হাইতি
এটা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি এটা দ্বীপ মিলে একটা দেশ এই দেশে মানুষ গোশত খায় মাত্র 13.6 কেজি 13.1 জন মানুষ এই যে গোশত খাওয়ার বিষয়টি আমরা গোশত খায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও গোশত খেয়েছিলেন হাদিসের মধ্যে যেটি আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে বলে দিয়েছেন যে আপনি জগতের মানুষদেরকে জানান দিন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে গোশত এবং রুটি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াবেন গোশত এবং রুটি সাইয়্যিদুত তাআম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল লাহম দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খাবারটার নাম হলো গোশত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ثم يا رسول الله গোশতের পরে জান্নাতে এবং দুনিয়াতে সবচেয়ে প্রিয় খাবারটা কি আল্লাহ নবী বলেন দুনিয়া এবং আখিরাতে গোশতের চেয়ে সবচেয়ে প্রিয় খাবার হলো আল খুবস রুটি রুটি এবং গোশত রুটি এবং গোশত যদিও ঢাকা শহরে রুটি এবং গোশত তেমন খাওয়া হয় না কিন্তু গ্রামগঞ্জে রুটি না হলে গোশত চলবে না গরুর গোশত আর আতর চালের সেখানে করে ছোট ছোট পিঠা বানায় গোশত আর রুটি এটা তাদের প্রিয় খাবার চাউলের পিঠা এটা প্রিয় খাবার তা হাদিস অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বলে দিলেন তোমরা গোশত খাবে গোশতের সাথে তোমরা কি করবে গোশতের পরে তোমরা রুটিও খাবে তবে হ্যাঁ ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাহ আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করে দিয়েছেন ওয়াদানা রক্ত খেতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন রক্ত খাওয়া যায় না রক্ত যারা মাজুসি যারা আগুন পূজারী তারা রক্ত খায় আর ভাগা প্রাণী যেগুলো মারা যায় এই মরে যাওয়া প্রাণীগুলো খাওয়া ইসলাম বলে দিয়েছে এটা খাওয়া যাবে না এটা হারাম ওয়ালাহমান খিনজির সোয়াইন মিট যেটা শূকরের গোশত এটা খাওয়া যাবে না সৌদি আরবে যারা যান হাজি সাহেবদেরকে গরুর গোশত বেশি খাওয়াইতে চায় দাম কম বেশি এবং ওই গোশতের কোনো হাড্ডি নাই দেশের কি নাই গোশতের কি নাই হাড় নাই সৌদি আরবের গোশতে আপনি হাড় পাবেন না খুব কম নাই বললেই চলে মাত্র 10 রিয়াল করে কেজি 12 রিয়াল করে কেজি অথচ উটের গোশত ঠিক ওই সময় 22 রিয়াল 25 রিয়াল 30 রিয়াল এখনকার অবস্থা আমি জানি এখন তো আরো বেড়ে গেছে হাজিদেরকে খালি গরুর গোশত খাওয়া তা বাঙালি হাজি তোর মনে করে দেখছো খালি গরুর গোশত বাংলাদেশে তো গরুর গোশত এত দাম ওই দেশের সস্তা হলো গরুর গোশত সৌদি আরবে তো এই যে দেখেন আপনি এই গরুর গোশত আপনি খান কোনো আপত্তি নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন তিনটা জিনিস তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে একটা হলো মাইতা মৃত প্রাণীর গোশত রক্ত শূকরের গোশত ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগ ওয়া লা আত ফালা ইয়াসমা আলাইহি মিনাল্লাহু গাফুর রহিম তবে কেউ যদি নিরুপায় হয় জীবন বাঁচানো ঈমান বাঁচানোর জন্য না খেলে আর জীবন বাঁচে না তাহলে মরা গরুর গোশত খাওয়া ওইটুকু যাবে যেটুকু খেলে আপনার জীবনটা রক্ষা হয় যদি চিন্তা করেন যে না যেহেতু খেতেছি ভালো করে খেয়ে নি এটা খাওয়া যাবে না ওই পরিমাণ খাবেন আপনি যেটুকু খেলে আপনার জীবনটা রক্ষা হবে ওইটুকু খাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে জানান দিচ্ছেন সূরা যারিয়াতের 24 নম্বর আয়াতে হাল আতাকা হাদিসু দাইফে ইব্রাহিম আল মুকরামিন হে নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর মেহমানদারির মেসেজ মেহমানদারির সংবাদ আপনার কাছে এসেছে পৃথিবীর মধ্যে একজন মেহমান নামাজ ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেহমানদারি করাতেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর মানুষের মধ্যে মেহমানদারি করেছেন নবী ছাড়া অন্যান্যদের মধ্যে খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি যাকে মেহমান নওয়াজ বলা হতো সুবহানাল্লাহ উনি সবচেয়ে বেশি মানুষদেরকে মেহমানদারি করাইতেন তার দরবারে আপনি যদি যান খাজায়ে খাজগান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে
হাজার হাজার মানুষ ভক্ষণ করছে আল্লাহর ওলি জীবিত থাকা অবস্থায় যেমন খাওয়াইছেন ইন্তেকালের পরেও খাওয়ালেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও খাওয়ায় ওলি আউলিয়াদের দরবারে আপনি যাবেন আপনাকে খাবার দিবে খাবার আল্লাহর ওলিরা জীবিত অবস্থায় যেমন খেতেন খাওয়াতেন মানুষদেরকে ঠিক তেমনি ভাবে ইন্তেকালের পরেও তারা খাওয়ান আতিথেয়তা মেহমানদারি এটা ইসলামের একটা বিউটি ইসলামের একটা সৌন্দর্য এটা গুরুত্বপূর্ণ আমল ইসলাম উম্মতে মুসলিমাকে মেহমানদারি করা এবং মেহমানের সম্মান রক্ষা করা নবীজি এটা অব্লিগেটরি করে দিয়েছেন স্পেশাল একটা গুরুত্ব দিয়ে বলে দিয়েছেন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না সে যেন মেহমান আল্লাহ এবং আখিরাতকে যে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে আর যে বিশ্বাস করে না তার কথা ভিন্ন আমরা যারা এখানে আছি আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা করি আখিরাতকে বিশ্বাস করি কিনা করি আমাদের উচিত মেহমানকে তাজিম করা মেহমানকে সম্মান করা মেহমান যখন কারো বাসায় যাবে উনি বরকত নিয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু ঢাকা শহরে অনেক সময় মেহমান আসলে চোখ মুখ গরম করে এক কথা বলেন এক অনেক বাড়িওয়ালা আছে আবার জুতা গোনায় যে কয়জন মেহমান আসবে এক কন্ট্রাক্ট ফরমে ফরম নেয় যে আপনার মাসে কয়জন মেহমান আসবে ওই হিসাবে ফরমে কন্ট্রাক্টকে বলে চারজনের বেশি মেহমান আসতে পারবে না বাড়িওয়ালা যদি আবার জুতার সংখ্যা বেশি দেখে তাহলে যিনি ভাড়া দিয়ে আছেন অথচ উনিও একদিন ভাড়া দিয়েছিল কথা বলেন আজকে আমি বাড়িওয়ালা একদিন তো আমি ভাড়া দিয়েছিলাম আবার আল্লাহর দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে সবাই ভাড়াতে আল্লাহ হলেন বাড়িওয়ালা বাড়িওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সে বরকতময় আল্লাহ যার হাতে সবকিছু রাজত্ব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি প্রত্যেকটি বিষয়ে ক্ষমতাবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের সাথে কোন তুলনা চলে কখনোই চলে না ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আল্লাহর শক্তির সাথে জগতের কোন শক্তির কখনো মিলে না গোটা পৃথিবীর মানুষ মিলে এক ফোঁটা বৃষ্টি তারা দিতে পারবে না আর আল্লাহ কত বৃষ্টি আমাদেরকে দান করেন আমরা আল্লাহকে বুঝতে পারি না আল্লাহ কত বরকত দেন দেড় কোটি এক কোটি বিয়াল্লিশ লক্ষ গরু জবাই করার পরে অনেক খামারি বলতেছে আমরা গরু বিক্রি করতে পারি তাহলে বোঝা গেল আরো কত গরু রয়ে গেছে আল্লাহু আকবার বলেন আরো কত গরু রয়ে গেছে অথচ বছরে গাভী বাচ্চা দেয় কয়টা আর কুকুর বছরে বাচ্চা দেয় নয়টা এগারোটা বারোটা তেরোটা পর্যন্ত নাকি বাচ্চা দেয় অথচ আপনারা দেখেন বছরে তেরোটা বাচ্চা দিয়েও পৃথিবীতে গরুর সংখ্যা বেশি নাকি কুকুরের সংখ্যা বেশি বরকত হালাল জিনিসে বরকত দেওয়ার মালিক কে বছরে একটা বাছুর হয় একটা বাচ্চা দেয় তারপরও দেড় কোটি গরু খাওয়ার পরে শুনছি গরু আরো রয়ে গেছে সুবহানাল্লাহ আর বছরে তেরোটা দশটা নয়টা বাছুর বা ই দেয় কুকুর বাচ্চা দেয় কুকুর কেউ খায় না কুকুরকে কেউ খায় না মুসলমানদের জন্য কুকুরের গোস্ত খাওয়া জায়েজ আছে এটা নাজাস অপবিত্র অথচ কুকুরের কথা আল্লাহ কোরআনে বলেন ওয়া কালবুহুম বাসিতুন সিরাইহি বিল ওয়াসিত সাতজন যুবককে কুকুর পাহারা দিয়েছিল কুকুরের গোস্ত খাওয়া জায়েজ নেই কুকুর হলো আইনে নাজাস প্রকৃত নাজাসাত কুকুর যদি ভিজা গায়ে যদি কারো লাগে ওই কাপড় দিয়ে নামাজ পড়া পর্যন্ত যায় না বৈধ হয় না সেই কুকুর কুকুরের কথা আল্লাহ কোরআনে বলেন কুকুরটির ব্যাপারে বলা হয়েছে এই কুকুরটি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহু আকবার বলেন কুকুরের গোশত কেউ খায় না তারপরও পৃথিবীতে কুকুরের সংখ্যা বেশি না তবে হ্যাঁ পদ্মা ব্রিজের সময় কোরিয়ান এবং চায়না থেকে ইঞ্জিনিয়ার যারা এসেছিল অনেক বড় বড় ইঞ্জিনিয়ার এসে যখন ওই শরীয়তপুর মাদারীপুর ওই অঞ্চলগুলোতে
যখন ওরা গ্রাম অঞ্চল দিয়ে একটু বিচরণ করছে দেখছে এত দামি দামি জিনিসগুলো রাস্তায় ঘুরতেছে জিজ্ঞেস করলো স্যার দামি জিনিস কোনগুলো আপনি আপনার দৃষ্টিতে স্যার কোনটা দামি মনে করলেন বলে যে ডিওজির ডগগুলো আমার দেশে তো তোমাদের টাকা অনুযায়ী আমাদের দেশে এটি এক একটার দাম 4 লাখ থেকে 5 লাখ টাকা বলে স্যার 5 টাকা দিলেও কেউ একটা কুত্তা কেউ নেবে এদেশের কোনো দামে নাই স্যার এটা আপনার কাছে তো অনেক দামি আপনার কাছে অনেক দামি হতে পারে বলে তোমরা কি আমাদের দিতে পারবে বলে স্যার কয়টা লাগবে আমরা আপনাকে দিতে পারবো কোনো আপত্তি নাই কুকুর খুব কম মানুষে খায় অথচ কুকুরের সংখ্যা পৃথিবীতে কম হারামে বরকত নাই হালালে বরকত ঢুকায় দেন কে আল্লাহ যারা বলেন হালালে বরকত দেন কে আল্লাহ হাল আতাকা হাদিসু দাইফ ইব্রাহিম আল মুকরামিন নবী ইব্রাহিমের মেহমানদারির সম্মান কি আপনার কাছে পৌঁছেছে গো নবীজি আমার নবী বলেন না আমার কাছে তো পৌঁছে নাই আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন ইযদাখালু আলাইহি ফাকালু সালামা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে 10 থেকে 12 জন ফেরেশতা মানবের সুরত ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফুটফুটে চেহারা ইয়াং স্টার ইয়ুথ যুবক শ্রেণীর ইয়াং স্টারের মতো টকটকে চেহারা স্মার্ট এত সুন্দর ফুটফুটে চেহারা 10 12 জন ইয়াং স্টার যুবক আসলো ইব্রাহিম নবীর কাছে সুবহানাল্লাহ মনে করছে মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমান এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সালামা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কোন মেহমান আসলে চোখ মুখ কালো করা যায় না মেহমান আসলে বলতে হবে মোস্ট ওয়েলকাম মারহাবা স্বাগতম আপনাকে মারহাবা আহলান ওয়া সাহলান ওয়াতিত আহলান ওয়াতিত সাহলান এভাবে তাকে স্বাগত জানাতে হবে আপনি এসেছেন খুব ভালো করেছেন আসেন কুশল বিনিময় করবেন তার খোঁজ খবর নেবেন মেহমানকে বসতে দিবেন তবে নিয়ম হচ্ছে মেজবান মেহমানকে যেখানে বসতে দিবেন যেখানে বসাবেন যা খেতে দিবেন তাই খাবে যদি তার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় যদি হালাল খাবার হয় তাহলে সেটার ব্যাপারে কোনো ধরনের কোনো সে কোনো বক্তব্য দিবে না উনি হয়তো এটা পছন্দ নাও হতে পারে তাহলে তিনি বলে দিবেন যে এটা আমি এই মুহূর্তে আমার ডাক্তারের নিষেধাজ্ঞা আছে এটা আমি খাচ্ছি না আরেকজনকে আপনি দিতে পারেন আপনি খাবেন না বলে অন্যদের হক নষ্ট করবেন না আপনি গরুগোস্ত খান না আপনার হাই প্রেশার এই জন্য আরেকজন খায় তাকে আপনি বাদ মানে তার রিজিক আপনি বন্ধ করার কোনো ক্ষমতা আপনার নেই এটা আপনি মনে করেন আবার আমাদের সমাজের কিছু আলেম এরা এমন কথা বলে এই আলেমগুলো তারা এমন তারা কারো বাসায় মেহমান হয়ে যখন যায় নিয়ম হলো মেজবান যা বলবে সেটা শুনবেন নতুন নতুন ফতোয়া জারি করে তারা কারো বাবা মারা গেছে মা মারা গেছেন 3 দিন পরে বা 7 দিন পরে 10 দিন পরে হয়তো না কোনো মিলাদ মাহফিল হবে দুয়ার অনুষ্ঠান হবে খাবার দাবার আয়োজন করে আপনাকে মেহমান হিসেবে আপনাকে গেস্ট হিসেবে আপনাকে দাওয়াত করেছে ইনভাইট করেছে আপনি সেখানে গেছেন আপনি এখন কি ফতোয়া জারি করেন খাইলে দোয়া করা যাবে না দোয়া করলে খাওয়া যাবে না শুনেন না এই ফতোয়া বলে খাইবো আজকে খাবো দোয়া করবো আরেকদিন আবার বলে আজকে দোয়া করবো খাবো আরেকদিন নো এটা নয় নিয়ম হলো আল্লাহ নবীর তরিকা ছিল নবীজির কারো বাসায় খাওয়ার পরে নবীজি দোয়া করে দিতে দোয়া করে দিতে হয় এটা নবীর তরিকা নবীর সুন্নাত তরিকা ছিল আমরা তো খাওয়ার পরে বাড়িওয়ালাকে বলেও আসি না এটা তো ঠিক নয় বরং প্রশংসা করতে হয় যিনি রান্না করেছেন 10 পদের 20 পদের আইটেম রান্না করলো মা খালারা এই গরমের মধ্যে যারা আইটেম তৈরি করলো 10 পদের আইটেম আপনি শুধু এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু খেয়ে খালি পদনাম গেলেন এটা নুন বেশি হয়েছে এটা ঝাল বেশি হয়েছে এটা মশলা বেশি হয়েছে এটা একটু একটু মনে হয় মশলাটা বেশি না হলে হতো না এরকম বিভিন্ন শুধু বদনাম খায় আল্লাহর নবীর এগুলো তরিকা নয় খাবার যা হবে মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত্তুন আল্লাহ নবী কখনো কোনো খাবারের কখনো আয়েব ত্রুটি কখনো নবীজি বলতেন হই না আল্লাহু আকবার বলে খাবারের ত্রুটি বোনা এটা ঠিক নয় নবীজি এমনও হয়েছে কারো বাসায় খেয়েছেন সম্পূর্ণটা খেয়েছেন কারণ পরে দেখা গেছে যে ওই খাবারের সাইডে একটু জায়গায় একটু তরকারি লেগেছিল ওটা মুখের মধ্যে দিয়ে দেখেন কোনো লবণই ছিল না কেউ যেন বুঝতেন আবার নবীজি সম্পূর্ণ তরকারিটি খেয়ে নিয়েছিলেন আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মেহমান যারা আসলো এই মেহমানদেরকে বলেন সালামা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কয়লা সালাম কৌম মুনকিরুন বলে দিলেন এরপরে বলেন ফরাগা ইলা আহলিহি ফাজা বি ইজলিন সামিন মেহমানদের সম্মানে ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরু বাছুর একটা জবাই করে দিলেন সুবহানাল্লাহ বলে কি জবাই করে দিলেন আগে শুনেছি
ভিআইপি মেহমান হলে অনেক সময় বিভিন্ন বংশের তালুকদার চৌধুরী বংশের এরকম নানা দাদা অথবা ভিআইপি বংশের কেউ আসলে তার সম্মানে খাসি জবাই করত, এতে খুশি হয়ে যেত, না হলে কমপক্ষে বড় মোরগ জবাই করে দিত। আগে শুনেছি আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে, কারণ তখন বলে যে না মেহমানকে এখানে সম্মান করা হয়েছে। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই সম্মানটি দেখাই দিলেন, শুনো নাও তোমরা, ফাজা বিহজলিন সামিন, তিনি তখন দ্রুত তারা তার কাছে আসলো এবং বলল সালাম। উত্তরে মেহমান যারা ছিল তারাও বলল শান্তি, এরা তো অপরিচিত লোক, এটা কমন এমন সম্প্রদায় মুন কারুন যারা না কেনা অপরিচিত। ফরাগা ইলা আহলিহি, সে দ্রুত চুপিসারে নিজে পরিবার বর্গের কাছে গেলেন এবং একটা মোটা তাজা গো বাছুর একেবারে ভুনা করে নিয়ে আসলেন, মাসবিয়ান, সুবহানাল্লাহ, কি করে নিয়ে আসলেন, গোশতের যে পুরা এটা কি বলে, জান্নাতি মেহমান ফেরেশতা, এগুলো তো আসলে মানুষ না, মানবের সুরতে আসছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য গরু জবাই করে, গোবৎসরটা জবাই করে গরুর কাবাব এনে দিলেন, নেন আপনারা খান, আপনারা ভিআইপি মেহমান, সুবহানাল্লাহ। فقربه اليهم قال الا تاكلون ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আপনাদের সামনে খাবার দিলাম, কাবাব রেডি করে দিলাম, পানীয় দিলাম, কাবাব দিলাম, কেন আপনারা খাচ্ছেন না? তখন মেহমানগুলো বলল আমরা আল্লাহর ফেরেশতা, আমরা খাই না, আমাদের খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, আমরা এরকম কাবাব তো আমাদের খাবার দাওয়ার নাই, খাবার তো ঠিক আছে কিন্তু আমরা ফেরেশতা, ফেরেশতাদের জন্য আল্লাহ কোন খাবার রাখেন নাই। সুবহানাল্লাহ, মানবীয় সুরত এসেছিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বুঝলেন যে না, এরা তো আসলে মানুষ নয়, এরা তো ফেরেশতা, এরা খায় না। এই জন্য হাদিসের মধ্যে আসে কানা আউয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিসসালাম, সর্বপ্রথম মেহমানদারের প্রচলন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এটা মুয়াত্তা মালিকের হাদিস 922 নম্বর হাদিস। সর্বপ্রথম যিনি মেহমানদারের সিস্টেমটি চালু করেছিলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বলেন ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমরা আল্লাহকে ভয় করো, আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো না, তোমাদের মধ্যে কি কোনো সুবোধ ব্যক্তি নেই? একদল মেহমান এসেছিল, সেই মেহমানদারদেরকে তাদের সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল একদল মানুষ। পরবর্তীতে হযরতে নূহ আলাইহিসসালাম এবং হযরতে লূত আলাইহিসসালামের কথাও বলা হয়েছে, বললেন যে এরা হচ্ছে আমার মেহমান, এদের সাথে তোমরা খারাপ আচরণ করবে, মেহমান যত নিম্ন মানের হোক আর যত উচ্চ মানের হোক মেহমানের সাথে কখনো খারাপ আচরণ করা যায় না, যা পাবেন তাই মেহমানদেরকে খাওয়াই দিবেন। সাহাবা কেরামের জীবনীতে দেখা গেছে যদি দেখছেন যে অল্প খাবার, তারা খাবারটা সামনে রেখেছেন, তারা শুধু মুখ লড়াইছেন, বাতি অফ করে দিয়েছেন, মুখ লড়িয়েছেন, নিজেরা মুখটা লড়ে লড়ে শুধু মনে করছেন যে উনি খাচ্ছেন, মেহমান যেন তৃপ্তি সহকারে খেতে পারে, এই কাজটি কিন্তু তারা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য গোশতের কথা, কাবাবের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, তোমরা গোশত খাবে, গরুর গোশত কাবাব করে খাবে, কোনো আপত্তি নাই, খাইরুল ইদাম ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খাবারটির নাম হলো আল লাহাম, কি গোশত, বলেন তো কি গোশত, দুনিয়া এবং আখিরাতের। আর আপনি ডাক্তারের কাছে যান, এই গোশত খাবেন না, মাছ খাবেন না, চিংড়ি খাবেন না, খালি বাদ বাদ দিতে 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 বলে স্যার খাবো কি কি খাবো, বলে ঘাস খা, বলে স্যার ঘাস কি মানুষ খায়, তাহলে ঘাসই খেতে হবে, গরু ঘাস খায়, আপনি গরু খাবেন না, গরুরটা খান, বলে স্যার আমি তো মানুষ, বলে আরে মানুষ তো ঠিক আছে আমি তো জানি, গরু যেমন সবজি খায় ঘাস ভেজিটেবল ঘাস খায়, আপনিও ভেজিটেবল খাবেন, শাক সবজি খাবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সুবহানাল্লাহ, ডাক্তাররা এখন দেখেন না এটা বলে, আল্লাহ নবীও আমাদেরকে এ ধরনের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে আমাদেরকে কিন্তু বারবার সতর্ক করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাদলু আয়েশা আলান নিসা, সমস্ত নারীদের উপরে আমার আয়েশার মর্যাদা কেমন, কাফাদলি সারিদ আলা সাইরিত তা, সমস্ত খাবারের মধ্যে সারিদ যেমন একটা খাবার এটার যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, ঠিক আমার আয়েশার মর্যাদা সমস্ত নারীদের মধ্যে ওরকম।
সাহাবায়ে কেরাম বললেন হুজুর সারিতটা কি? সারিত হচ্ছে আল খুবজু ওয়াল লাহা, গোশতের ঝোল। গোশতের কি ঝোল? ঝোলের মধ্যে রুটি গুলো টুকরো টুকরো করে গোশতের ঝোলে ভিজাই দেওয়া। সুবহানাল্লাহ বলেন, ভিজাই দেওয়ার পরে ওইখান থেকে উঠাই উঠাই খাওয়া। ছোট ছোট বাচ্চারা খায়, আমরা ছোট কালে দেখেছি চায়ের মধ্যে, দুধ চায়ের মধ্যে রুটি বা পরোটা ভিজে ভিজে খাওয়া হয়, এটার একটা টেস্ট আছে। আর সারিত বলা হয়, এটা বুখারীর হাদিস, সারিত বলা হয় গোশতের ঝোলের মধ্যে আপনি রুটি ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়ে সেটা খাওয়া। এটা নবীর প্রিয় খাবারগুলোর মধ্যে একটা খাবার ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সারিত খেতেন। হযরত ইমাম জুহরি এবং ইমাম নববী রহমাতুল্লাহ আলাই, বিশেষ করে ইবনে কাইয়্যিম জাউজিয়া, তিনিও একটি কিতাব লিখেছেন, কিতাবুত্তিব, কিতাবুত্তিব চিকিৎসা অধ্যায়ে তিনি লিখেছেন, আকলুল লাহাম ইজিদু সাবঈনা কুওয়া, যেই লোকটা গোশত খায় তার পাওয়ার 70 গুণ বেড়ে যায়। কয় গুণ? 70 গুণ গোশত খেলে পাওয়ার বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায় গোশত। ওয়া ক্বালা মুহাম্মদ ইবনে ওয়াসি, মুহাম্মদ ইবনে ওয়াসিম বলেন যে আল্লাহ মু ইউজিদু ফিল বাসার, চোখের জ্যোতি বৃদ্ধির জন্য, দৃষ্টিশক্তি কেউ যদি বাড়াতে চায় সে যেন নিয়মিত যেন গোশত খায়। সুবহানাল্লাহ, গোশত খাইলে চোখের জ্যোতি কি হয়? বেড়ে যায়। ওয়াইয়ার বিয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস নকল করেছেন, কুলুল লাহমা, তোমরা গোশত খাও। কি খাও? গোশত খাও তোমরা। ফাইন্নাহু ইয়াসবিল লাউনা, গোশত খাইলে চেহারায় লাবণ্য আসে। স্কিন কেউ যদি ভালো রাখতে চায় তারা যেন গোশত খায়, স্কিনটা ঠিক থাকবে গোশত খাইলে, স্কিনের মধ্যে ভাঁজ পড়বে না। যারা নিয়মিত গোশত খায় তাদের স্কিন টাইট থাকে। ওয়া ইয়াখমিসুল বাতনা, পেটের ভুঁড়ি কম। পেটের ভুঁড়ি কি? পেট সুন্দর হয়, পেটের ভুঁড়ি কমে যায়। আর যারা খালি ভাত সাদা ভাত সাদা পয়জনের মতো খালি ভাত যারা খায় আর চিনি যারা খায়, যে যত বেশি ভাত খাবে তার পেট তত বাড়বে। বেশি ভাত খেতে হয় না, ভাত খেতে হয় কম। আপনি ওটস খান, ভাতের বিকল্প আছে, রুটিতেও কিন্তু এমন শুকনা, যদিও সবগুলোর মধ্যে প্রায় কাছাকাছি, কিন্তু তারপরও স্বাস্থ্যবিজ্ঞানীরা তারা বলছেন যে ভাত যত কম খাওয়া যায়। তিনি বলছেন ওয়া ইউহসিনুল খুলুক, বলছেন যে একটা মানুষের যে চরিত্র বলতে এখানে তার সুন্দর চেহারাটা, আল্লাহুম্মা হাসান তাখালকি ফা আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারাটাকে সুন্দর করো। তো যারা গোশত খায় গরুর গোশত তাদের চেহারা সুন্দর হয়, লাবণ্য ফিরে আসে যদি গোশত খায়। হযরত নাফে আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম, কানা ইবনে ওমর ইজা কানা রমাদান লাম ইয়াফুতুহুল লাহাম, রমজান মাস আসলে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং আব্দুল্লাহ ইবনে ওমর এরা কখনো গোশত ছাড়তেন না। রমজানে প্রায় তারা গোশত খেতেন। সুবহানাল্লাহ, অল্প খাওক তারা গোশত খেতেন। ওয়াই যা সাফারা লাম ইয়াফুতুহুল লাহাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যখন কোনো সফর করতেন সফরে গোশত ভুনা করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, গোশত ভুনা করে নিয়ে যেতেন। এই জন্য এখন তো ফ্রিজ হয়েছে, যে সময় ফ্রিজ ছিল না মানুষ গোশত কি করত? গোশতের মধ্যে বেশি পরিমাণে তৈল দিয়ে অথবা হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে দিয়ে রাখতো, আবার রৌদ্রে শুকিয়ে রাখতো, কিন্তু গোশত কাদিয বলা হয়। সুবহানাল্লাহ, রসুলের কাছে গোশত শুকিয়ে তারপর খাওয়া, এটাও কিন্তু রসুলের প্রিয় খাবারগুলোর মধ্যে একটা ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সফর করতেন তখন গোশত খেতেন। ওয়াইয়ুদু কারওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু মান তারাকাহু আরবাইনা ইয়ামান সাআ, হুসনাহু বলা হয়েছে যে যিনি 40 দিন গোশত ছেড়ে দেয়, 40 দিন গোশত খায় না তার চেহারার মধ্যে ভাঁজ করে যায়। 40 দিনের মধ্যে কমপক্ষে একদিন গোশত খাওয়ার কথা বলেছেন তিনি। তো এইভাবে করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাকতাউল লাহাম, গোশত তোমরা এরকম কেটে 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 ভাবে খেও না, গোশতগুলো তোমরা দাঁত দিয়ে চিবিয়ে খাও। গোশতের ভিতরে গোশতের মধ্যে আবার হাড় আছে, হাড়গুলোকে তোমরা চিবিয়ে খাও। আল্লাহ নবী বলে দিয়েছেন চাকু দিয়ে ভাবে কেটে 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 নয়। এই জন্য গোশত খাওয়ার পদ্ধতিও নবীজি বলে দিয়েছেন, আমরা যেন গোশত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় খাবারগুলোর মধ্যে ছিল গোশত একটা। নবীজির দাজা দাজা মুরগির গোশত খেতেন, আর না খরগোশের গোশতও নবীজি খেতেন,
গৃহপালিত খরগোশ না, যেগুলো বাহিরে পাওয়া যায় এই ধরনের খরগোশের গোশত আরনাব, অন্যান্য মাঝহাবের কথা বলা হয়েছে আরনাবও নবীজি খেতেন। নবীজির কাছে একবার দপ গুইল জাতীয় একটা খাবার আনা হলো, সহিহ বুখারীর বর্ণনা, নবীজির সামনে রাখা হলো। নবীজি যে কোনো খাবার রাখলে নবীজি হাতটা বাড়ালেন, নবীজি ততক্ষণ পর্যন্ত খাবারটা ধরতেন না যতক্ষণ না আগে খাবারের নাম বলা না হতো। বলা হলো এটা কী বলে, এটার নাম দপ, এটা আমাদের এই অঞ্চলে হয় না, এটা শাম থেকে ওনার এক খালার বাড়ি থেকে নিয়ে আসছে, গুল জাতীয় দপ, সান্ডা জাতীয় ছোট। তো রসুল আকরাম সাহেব বলছেন লাস্ত আকুল, এটা আমি খাই না, তোমরা ইচ্ছা করলে খেতে পারো। রসুল একজন সাহাবি ছিল, উনি ট্রেনে নিয়ে খেতে লাগলেন। রসুল বলল খায় কেমনে, ও রুচিতে কেমনে বাজে, আমি তো খাই না। একটা হাদিস আসছে, আবার অন্য হাদিসে না হা রসুল সামানে দপ, দপ খেতে রোগটি নিষেধ করেছেন। এই জন্য হানাফি মাজহাব মতে গুইল সান্ডা এটা খাওয়া জায়েজ নাই। নবীজি বলে দিয়েছেন তোমরা ইঁদুর খেও না, ইঁদুর হলো মুনাফিক শ্রেণীর প্রাণী, যে ইঁদুর খাবে তার চরিত্রটা ইঁদুরের মতো হবে। গতকালকে রিপোর্ট, ভারতের একটা উন্নত মানের রেস্টুরেন্টে তারা চিকেন কারি চাইছে অথবা আরেকটা কেন কি চাইছে তারা, সেখানে তাদেরকে তাজা ইঁদুর দেওয়া হয়েছে। নৌজুবিল্লাহ, চিন্তা করে দেখেন আপনি এরকম কত হোটেলগুলোতে এইভাবে কত অনুন্নত মানের এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। এই জন্য নিয়ম হলো মেহমানকে আপনি যেটা খাওয়াবেন এটা খাওয়ানোর কারণে মেহমানের জন্য কোনো ক্ষতি না হয়, এই বিষয়টি তিনি খেয়াল করবেন যিনি মেজবান থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেহমানদারির ক্ষেত্রে রসুলের যে তরিকা সেই তরিকাটা মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমরা মেহমান আসলে আমরা যেন ভুরু যেন কেউ না উৎসর্গিত করি, আমরা যেন মেহমানকে যথাযথভাবে রিসিভ করি এবং যেন বিদায় দিই। নবী বলেছেন তিন দিনের বেশি যেন মেহমান না থাকে। আসলে তিন দিনের বেশি মেহমানদারি হয় না, তিন দিনের পরে কিন্তু মেহমানের কত আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য মেহমানদারির ক্ষেত্রেও যতদূর সম্ভব একদিন দুদিন তিন দিন, তিন দিনের পরে তিনি স্বাভাবিক হয়ে যান। এই জন্য মেহমানদারির তরিকাও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তবে দাওয়াতের ক্ষেত্রে যে মেহমানদারি, রসুল বলেছেন বিসাতুল ওলিমা, ওই দাওয়াত বাড়ি, ওই দাওয়াত বাড়ি সবচেয়ে নিকৃষ্ট, যেখানে তোসারুল আগনিয়া ওয়া ইউত্রাকুল ফুকারা অথবা ইউত্রাকুল ফুকারা, যেখানে বড়লোকদেরকে বেছে বেছে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে বাদ দেওয়া হয়, ওই দাওয়াত বাড়ি নবীজি বলছেন ওটা সবচেয়ে নিকৃষ্ট দাওয়াত, এই দাওয়াতে যেতে হয় না। মনে করে যে বড়লোক আসলে গোল্ড দিবে, অনেক টাকা দিবে, 5,000 10,000, গরিব মানুষের আর কি দিবে, তবে হ্যাঁ গরিব মানুষ যে দোয়া দিবে এটা অমূল্য রত্ন, এটার কোনো মূল্য নেই। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রসুলের তরিকা অনুযায়ী দাওয়াতের অনুষ্ঠান মেহমানদারি এবং গোস্ত নবীজি যেভাবে খেতেন গোস্ত আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ আমাদের খাবার তৌফিক দান করুন। এবং গরুর গোস্তর ক্ষেত্রে নবীজি বলছেন তোমরা কম খাবে, কুলুমিল লাহমিল বাকারে কালিলা, গরুর গোস্ত কম খাবে আর গরুর দুধ তোমরা বেশি খাবে, গরুর গোস্তের মধ্যে চার মাসে। এই জন্য গরুর গোস্ত কম খাওয়ার চেষ্টা করবো আমরা, এখানে অ্যালার্জি সহ, হার্ট অ্যাটাক সহ, ব্রেন স্ট্রোক সহ, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন ধরনের অপকার ক্ষতির দিকটি রয়েছে, উপকারের দিকটিও আমরা দেখবো। কম পরিমাণে খাবো, সামান্য পরিমাণে খেলে কোনো আপত্তি নেই, যেটুকু খেলে আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে না সেই পরিমাণে খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর তরিকা অনুযায়ী চলার আমাদের তৌফিক দান করুন। চার রাকাত কাবলাল জামা আদায় করুন।